গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তাই তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, 7:30 নাগাদ হবে। অ্যাকচুয়ালি আমার অতটা পারফেক্ট করে টাইমটা মনে নেই। তো যাই হোক, আমি না আজকে সন্ধ্যাবেলা প্ল্যান করেই নিয়েছি, রান্নাঘরটা একদম ঝাড়পোঁছ করে পরিষ্কার করেই ফেলবো। আর যতই পরিষ্কার করি, এখন আমি যতই পরিষ্কার করি আমার রান্নাঘর, ততই কিন্তু আমার নোংরা হয়ে থাকে। কেন বলুন তো, ওই যে মার্বেল ঘষার কাজ হচ্ছে না, সারাক্ষণ পাউডার উঠছে, একদম ডাস্ট উঠছে, তো সারাক্ষণ ধুলো ময়লা ভর্তি হয়ে যাচ্ছে। তো আজকে সবেমাত্র মানে মেজটা, ফ্লোরটা আর কি, ঘষাঘষির কাজটা কমপ্লিট হলো। তো এখনও বাকি আছে, পুরোটা কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। তবুও যেহেতু মানে ফ্লোরটা মেন কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমি ভাবলাম আর দেরি না করে। অ্যাকচুয়ালি আমি যখন রান্না করতে যাই না, আমি মানে যে জিনিসটায় হাত দিই সেটা নিয়ে পরিষ্কার হওয়া আমার খুব বিরক্ত লাগে। তো সেই দেরি না করে ওই জন্য আমি আজকে একদম পরিষ্কার করে নিচ্ছি, ঝকঝকে চকচকে করে নিচ্ছি মানে প্রত্যেকটা জিনিস। আর ওই তেল চিটচিটে ধুলো থাকলে আমার না রান্না করতে ভীষণ প্রবলেম হয়। তো সেই কারণে একদম ঝেড়ে পুছে, আর ঝুলো একটু কোনায় কোনায় অল্প একটু হয়েছে দেখলাম, তো সেইগুলো একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার যে ঝুল ঝাড়ার যে ঝাড়ুটা সেটা আবার খুঁজে পাচ্ছি না, ওই ঘর হওয়ার চক্করে না কত কী যে খুঁজে পাচ্ছি না তার কোনো ঠিক নেই। কারণ কী বলুন তো, নতুন জায়গায় ঘর করলে না কিছু সরাতে হবে না, চড়াতে হবে না, তো হয়ে যায়। কিন্তু মানে যেখানে আপনি থাকেন সেইগুলো যদি ভেঙে ভেঙে নতুন করে ঘর বাড়ি হয়, সেটা যাদেরই হয় না সে তারাই জানে। মানে এটা থেকে ওখানে সরাও, ওটা সেখানে সরাও, সেটাই এখানে রাখো, এই করতে করতে না যে কত জিনিস যে হ্যাড্ডা ব্যাড্ডা মানে হারিয়ে যায়, কত জিনিস নষ্ট হয়ে যায়, তো এইরকমই হতে থাকে। যাই হোক, ফাইনালি যে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেল, মানে মিস্ত্রিবাবু, মিস্ত্রি দাদাদের দয়ায়, সেটা কি বলবো, অনেকটাই দয়া। কারণ কি, এতক্ষণ আমাদের ঘর না কমপ্লিট হয়ে হয়তো পুরনো হয়ে যেত, কিন্তু মিস্ত্রি দাদাদের দয়াতে এখনও ধীরে 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 হচ্ছে টুকটুক করে। আর ঠাকুর ঘরে তো এখনও কাজ কমপ্লিট আছে, আপনাদের আগেও একদিন বলেছিলাম, ঠাকুর ঘরে তো এখনও হচ্ছেই না, যে কবে হবে সেটাও বুঝে উঠতে পারছি না। আপনারা হয়তো বলবেন যে অন্য কোনো মিস্ত্রি নেই, ওই মিস্ত্রিটাই। অ্যাকচুয়ালি হয় না যে একটা মিস্ত্রির সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায় যে ওই মিস্ত্রিটাই দরকার, তো সেই রকমই একটা ব্যাপার। তো যাই হোক, ওই ভিম লিকুইড দিয়ে সমস্ত জায়গাগুলো আমি মুছে নিই। প্রথমে ভিম লিকুইড দিয়ে একটু মুছে নিই, তারপরে ওই কাপড়টা ধুই আবার শুকনো করে, মানে ভালো করে নিকড়ে নিয়ে আবার শুকনো করে আরেকবার মুছে নিই। তো এইভাবেই সমস্ত কিছু পরিষ্কার করি আর কি। আমি বেশি হেজো গেজো অত হোম রেমেডি হ্যান ত্যান ক্যান কিছুই যায় না, কারণ সত্যি কথা অত কিছু টাইম কোথায়, অত টাইম নেই, যেগুলো করার নয় সেগুলো করি। আর এখন এই ভিম লিকুইড দিয়ে চুপ সব ছটাপট করে সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এর একটা, যেটা অনেক সাদা এ করে কিনেছিলাম, কিন্তু একটা ডাব্বা হারিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি গরম মশলা নিয়ে ওই যে অন্যের কাছে রান্না করতে গিয়েছিলাম, আর ওখানেই হয়তো কোথায় হারিয়ে গেছে বুঝতে পারিনি, তো একটা সেই জন্য কমতি আছে। যাই হোক, যা আছে সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আর টিফিন, আজকে রাত্রের খাবার, আপনারা ভাবছেন যে এতক্ষণ ধরে রাত্রে রান্না মানে রান্নাঘরে কাজ করছি, রাত্রের খাবার কি? রাত্রের খাবার বলতে আজকে কিছুই হয়নি, আর হবেও না আজকে রাত্রে, কারণ আজকে খাবার আমার আসছে বাড়ির বাইরে থেকে, সেটা আপনাদের দেখাবো। তো যাই হোক, এখন তেলের যা মানে তেলের বোতলগুলো পরিষ্কার করছি, আর এইগুলো পরিষ্কার প্রায় আমি মানে একদিন দুদিন ছাড়াই করি। কারণ কী হয় বলুন তো, যতই দামি বোতল কেনেন আপনি, ওই লিকেজটা একটা হয়, মানে ওই যে তেলটা যখন কড়াইয়ের মধ্যে দেওয়া হলো না, তারপরে এক দু ফোঁটা গায়ে পড়তে 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 একদম ভর্তি হয়ে যায়। তো সেই কারণে এক দুদিন ছাড়াই আমাকে তেলের জারটা পরিষ্কার করতেই হয়। আর রান্নাঘরটা যখন করছি পুরোটা, এটা কেন বাদ দেবো, এটাও তো রান্নাঘরেরই সঙ্গী, তো এটাকেও পরিষ্কার করে নিলাম। আর এই যে কোনার যে একটা দেখতে পাচ্ছেন, এর একটা আমি সবেমাত্র দু একদিন আগে করেছি, তো এখন আর করব না। এই ওপরের ডাব্বাগুলো দেখতে পাচ্ছেন, ওপরে একটু পাউডার পাউডার পড়েছি, ওইগুলো একটু মুছে নেব, আর একটা আর পুরোভাবে করব না। কারণ অত করতে গেলে না আজকে আর রাত্রিবেলা মনে হচ্ছে আমার আর ঘুম আর হবে না, কারণ আমার না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস। ঘুমটা হচ্ছে আমার একটা কি বলবো, খুব ভালো বন্ধু বলতে পারেন। ঘুম যদি আমার ঠিকভাবে সম্পূর্ণ হয়, আমার সারা দিনটাও ভালো থাকে এবং মেজাজটাও ঠিক থাকে এবং সব কাজও কম মানে ভালোভাবে হয়ে যায়। যাই হোক, এখন টুকটাক কিছু পরিষ্কার করে এখন চিমনির ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এদিকে আবার আসতে হবে হচ্ছে, কালকে রাত্রেবেলা কিছু বাজার করা হয়েছিল, তো সেই বাজারগুলো এখনও ঢালা হয়নি মানে ব্যস্ততার খাতিরে, তো সেগুলো এখন গুছিয়ে রাখি ভালো করে।
তবে এই সেইগুলো একটু করে মুছে টুচে নিচ্ছি আর কি। ঝুল হয় না, বিশেষ করে যে পাউডার যখন ওড়ে না, তাড়াতাড়ি ঝুলগুলো পড়ে পাউডারের এতে এতে, তো সেই কারণে সব জায়গায় যেন একদম ঝুল ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ওখানে মুছে টুচে আলুগুলো ঢেলে দিলাম। আর আমি সাধারণত আলুটা কী করি না, পাড়ার দোকান থেকে কিনে নিই, কারণ কি বলুন তো, ওই যে মুদিখানা বাজার করতে গেলেন, আমাদের তো অনেকটা আলু লাগে, আপনাদের বলেইছি তো, অনেকটা আলু লাগলে কি হয়, মুদিখানা বাজার আলু অনেকটা ভারী হয়ে যায়। তো সেই কারণে পাড়ার আলুটা মানে পাড়ার দোকানেই দু একদিন ছাড়া ছাড়া 5 কিলো করে নিয়ে আসি হয়ে যায়। কিন্তু আজকে ওকে কিছু খুচরো জিনিস আনতে বলেছিলাম, তো বললাম যে আলুটা একদম বাড়তে হয়ে গেছে, অল্প করে নিয়ে আসো, অত ভারী করে আনতে হবে না, অল্প করে আলুটা নিয়ে আসো, তারপর আমি পাড়ার দোকান থেকে পরে কিনে নেবো। তো যাই হোক, ওগুলো পরিষ্কার টরিষ্কার করে আমি র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো মানে কী বলবো, একদম মেন দরজার সামনে ধুলো যেখানটায় উঠছে, তা তো মানে এটার কোনো নাম চিহ্নই মানে আপনারা তো ভিডিওতে বুঝতে পারবেন না, কিন্তু প্রচণ্ড পরিমাণে এটা ধুলো পড়েছিল। তো সেটাকেই একটা একটা করে মুছতে অনেকটা আমার টাইম লাগলো। আর এর মধ্যে আমার হাজব্যান্ডেরই সমস্ত কুচকাজ কিছু থাকে, রুমাল টুমাল এইগুলো না কী হয় বলুন তো, সবসময় এদিকে ওইদিকে ঢুকে যায়, তো এর মধ্যে রাখলে ছোটো ছোটো জিনিস মোজা রুমাল তো অনেক ভালো থাকে এবং টক করে পেয়েও যায়। মাস্ক তো এখন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী, যদিও এখন অনেকটাই কমে গেছে, তবুও ব্যবহার করাটা আমার মনে হচ্ছে ভালো। করোনা কমে গেছে বলে যে মাস্ক পরবো না সেটা না করলেই ভালো, কেন বলুন তো, এখন বাতাসে নানান রকম জীবাণু নানান রকম ইনফেকশন ছড়াতেই থাকছে, শুধু যে করোনা তা না, তো সেই কারণে মাস্ক পরা সবসময় আমার মনে হয় দরকার। তো যাই হোক, এই যে এইটা আমার কাজ বাড়িয়ে দিয়েছে মিস্ত্রি দাদা, তো এই কাজটা করব। আপনাদের আগের ব্লগে বললাম না যে মিস্ত্রিরা কাজ করছে কিন্তু চারিদিকে যে ধুলোগুলো করছে এগুলো তো একটু অন্তত ভিজে কাপড়ে মুছে দিতে পারতো, তো সেটা করেনি, তো সেই কারণে ওই অবস্থা। তো এখানে একটু মটর কড়াই ভেজালাম, কালকে ঘুগনি করব বা কড়াই সেদ্ধ করব, কিছু একটা করব, কি করব এখনও ভেবে উঠতে পারিনি। তো যা কড়াই সেদ্ধ বা ঘুগনি কিছু একটা করব, তো সেই কারণে এখানে কিছুটা মটর ভেজালাম। আজকে আমার মেয়েটা একদম সেই লেভেলের বদমাইশি করছে, সাধারণত এত বদমাইশি করে না, আজকে কেন জানি না এত বদমাইশি করছে। আপনারা তো দেখলেন আমাকে সমানে কাজ করতে, কিন্তু খাবার দাবার করলাম কই? তো ওকে বলেছিলাম সেই রেস্টুরেন্টে যে ধোসা খেয়েছিলাম, তারপর একদিন বাড়িতে ওই ধোসা টাইপ কিছু ট্রাই করেছিলাম, সাম্বারটা করেছিলাম, তো খুব ধোসা খেতে ইচ্ছা করছিলো, তোকে বললাম তো ধোসা কিনে আন। তো এই যে আমাদের রাত্রের ডিনার, ইডলি বলছি ধোসা আর সাম্বারটা আজকে একদমই ভালো করেনি, যেটা একদম খাঁটি কথা। তবে ধোসার দেওয়ার স্টাইলটা আমার একদম ভালো লাগেনি, আমি ভেবেছিলাম হয়তো রোল করে দেবে, কিন্তু এই যে এই স্টাইলটা, আর ওখানে বসে খাওয়ার মজাটা আলাদা, বাড়িতে এনে ঠান্ডা হয়ে যাওয়া সেটা খাওয়ার মজা ভিন্ন ধরনের। তো যাই হোক, ওই খেতে হবে। আর এই যে মায়ের জন্য এনেছি চাউমিন, তো মেয়ে বলে একটু চাউমিন খাবে, মা তো এত খাবে না, তো মেয়ের জন্য একটু চাউমিন নিয়ে নিলাম, আর আমার এই যে ধোসা, আর ও আমার থেকে ধোসা যতটুকু খাবে। তো এই সব মিলিয়ে মিশিয়ে মাকে দিয়ে দিলাম, আর ওকে ধোসা দিতে চাইছি কিন্তু বললো চাউমিন খাবে, তো ওকে আলাদা প্লেটে একটা চাউমিনটা তুলে দিয়ে দিলাম। তো চলুন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানে এন্ড করে দিই, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো থাকুন।